আমার দেশ ভারতবর্ষ সূচনা আমার দেশ আমার মাতৃভূমি ভারতবর্ষ ভারতবর্ষ একটি বৈচিত্র্যময় দেশ নানা জাতি নানা বর্ণের নানা ধর্মের মানুষের বাস এই দেশে ভারতবর্ষ জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ আর আয়তনের দিক দিয়ে পৃথিবীর সপ্তম আর ভারতবর্ষের সবচেয়ে অনন্য পরিচয় হচ্ছে ইহা পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ। আজ থেকে এমনভাবেই কিন্তু মোবাইল আমাদের সব কিছু পড়ে শোনাবে, আমরা ইন্টারনেটে যে সমস্ত ইনফরমেশান সার্চ করব সব কিছুই কিন্তু মোবাইল আমাদের আজ থেকে পড়ে শোনাবে। আমাদের মধ্যে অনেকেই আছে যারা আমরা উপন্যাস পড়তে পছন্দ করি, স্টোরি পড়তে পছন্দ করি মোবাইলে, তাদের জন্য কিন্তু আজ থেকে আর ম্যানুয়ালি কোনো কিছু পড়তে হবে না, আজ থেকে সব কিছুই কিন্তু মোবাইল আমাদের পড়ে শোনাবে। তো এটির জন্য আমাদের মোবাইলে যে গুরুত্বপূর্ণ সেটিংসটি করে নিতে হবে সেটি কিন্তু আমি আমার এই ভিডিওতে বিস্তারিত তোমাদের দেখাবো। আর অবশ্যই চ্যানেল কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে রাখো, সেই সঙ্গে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো যাতে এমনই সব গুরুত্বপূর্ণ ভিডিও সবার প্রথমে তোমাদের কাছে এসে পৌঁছাতে পারে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিও, আর সেই সঙ্গে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো যাতে অন্যান্য বন্ধুরা আমার এই ভিডিওটি থেকে উপকৃত হতে পারে। তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। এটির জন্য আমরা সবার প্রথমে আমাদের মোবাইলের সেটিংসে চলে যাব, স্ক্রোল ডাউন করে একটু নিচের দিকে চলে আসব। এখানে একটি অপশান পাবো অ্যাডিশনাল সেটিংস, এটাকে ক্লিক করব। তারপর আমরা একটু নিচের দিকে চলে আসব, এখানে অ্যাক্সেসিবিলিটি নামে একটি অপশান আছে সেটিকে সিলেক্ট করব। তারপর জাস্ট আমরা একবার ডান দিক থেকে বাঁদিকে সোয়াইপ করব। এখানে সবার উপরে যে অপশানটি আছে সিলেক্ট টু স্পিচ, এটিকে সিলেক্ট টু স্পিক এটিকে সিলেক্ট করব, এটিকে অন করব, অ্যালাউ করব, ওকে করব। আমরা নিচের দিকে একটি সেটিংসের অপশান আছে সেটিকে সিলেক্ট করব। আমাদের উপর দিকে লেখা আছে টেক্সট টু স্পিচ সেটিং, আমরা এখানে ক্লিক করব। করার পর এখানটা আমাদের ল্যাঙ্গুয়েজ নামে একটা সেটিংস আছে এটিকে ক্লিক করব। এখান থেকে আমরা যে ল্যাঙ্গুয়েজে আমাদের স্পিচটা শুনতে চাই আমরা সেটিকে সিলেক্ট করব। আমি এখান থেকে বাংলায় শুনতে চাই সেই জন্য আমি বাংলাটাকে সিলেক্ট করব। তারপর এখানে স্পিচ রেট আছে, আমরা কতটা স্পিডে শুনতে চাই, এটি স্পিডে না স্লোতে সেটা এখান থেকে আমরা সিলেক্ট করতে পারি। পিচটা আমাদের এখান থেকে বাড়িয়ে কমিয়ে নিতে পারি। তো এইভাবে আমরা আমাদের সেটিংসটাকে কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট করে নেব। আর সেটিংসটা যখনই কমপ্লিট হয়ে যাবে আমরা কিন্তু নিচের দিকে একটি লোক একটা পার্সন দাঁড়িয়ে আছে তার কিন্তু একটা সাইন আমরা এখানটা অটোমেটিক জেনারেট হয়ে যাবে। তো এই ছিল সেটিংসটি, সেটিংস আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার জাস্ট আমরা এখান থেকে বেরিয়ে চলে আসব। এরপর আমরা ইন্টারনেটে কোনো একটি কিছু সার্চ করে নেব। তো আমি যেটি প্রথমে দেখেছিলাম সেটিকে একবার তোমাদের দেখাই। তো সেই জন্য কী করব, এখানে নিচের দিকে যে একটি পার্সন দাঁড়িয়ে আছে সেটিকে জাস্ট আমরা সেই লোগোটিকে ক্লিক করব। আমরা যতটা পড়তে চাই ঠিক সেই অংশটুকু আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। তারপর তোমরা দেখতে পাচ্ছ এটি কিন্তু অটোমেটিক স্পিচটা রেকগনাইজ করে এটা কিন্তু রিড করছে। তো বন্ধুরা এইভাবে কিন্তু তোমরা তোমাদের মোবাইলে এই সেটিংসটি অন করে নিতে পারো, আর এইভাবে কিন্তু তোমাদের আর ম্যানুয়ালি কিছু পড়তে হবে না, সব কিছু কিন্তু মোবাইল এখন থেকে আমাদের পড়ে শোনাবে। তো এই ছিল আজকের মূল ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও, সেই সঙ্গে অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং শেয়ার করো প্রচুর পরিমাণে যাতে অন্যান্য বন্ধুরাও আমার এই ভিডিওটি থেকে উপকৃত হতে পারে, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।